ভিডিও শুরুতে সবাইকে শুভ বিজয়া বড়দের প্রণাম ও ছোটদের অনেক আদর দিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। এখন বিজয়ার বৈঠক বা বিজয়া সম্মেলনী বাড়িতে প্রায়ই চলতে থাকবে আর তোমরা সকলেই প্রত্যেককে মিষ্টিমুখ করাবে, কিন্তু আমি নিয়ে এসেছি আজকে হোমমেড পিজার একটা ভীষণ চটজলদি রেসিপি, কম উপাদান দিয়ে বা কম উপকরণে তৈরি করা যায়। তো তোমরা বাড়ির গেস্টকে শুধু মিষ্টি না খাইয়ে এরকম একটা নমকিন আইটেম খাওয়াতে পারো যেটায় তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো তোমরা দেখতে থাকো আমার হোমমেড পিজার ভিডিও। এর সাথে সবার প্রথমে শেয়ার করছি পিজার ওপরের টপিংয়ের রেসিপিটা। এটা ননভেজ পিজা, তাই বোনলেস চিকেন লেবুর রস, গোলমরিচ আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কুচো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তেল সাদা তেলের মধ্যে জাস্ট এটাকে ফ্রাই করে নেব, আর তার মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর পিজা সিজনিং দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে রেডি করে ফেলবো আমাদের পিজা টপিং। পিজা তৈরি করতে লাগছে পিজা সিজনিং, আর লাগছে পিজা মানে অরিগ্যানো। পিজার ওপর অরিগ্যানো না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর আমি নিয়ে নিয়েছি ফান ফুডসের পাস্তা পিজা সস, এটাও কিন্তু ভীষণ একটা রিচ আর একটা স্পাইসি ফ্লেভার অ্যাড করে পিজার মধ্যে। আর নিয়ে নিয়েছি এগলেস মেয়োনিজ, মেয়োনিজ ছাড়া তো পিজা ভাবাই যায় না। আর তারপরে চলে আসছি একদম রেডি করা পিজা বেস, যেটা কি না আমি আমাদের সোদপুরের স্পেন্সার্স থেকে নিয়েছি। তোমরা কিন্তু এরকম যে কোনো শপিং মলে পিজা বেস পেয়ে যাবে। এরপরে আমি পিজাটা কিভাবে রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পিজা বেসটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিজ, কিউব চিজ, মোজারেলা চিজ হলে ভালো হয়, বাট আমি সবার প্রথমে আমি এখানে অ্যাড করছি মেয়োনিজ। তারপরে অ্যাড করছি ফান ফুডসের পাস্তা পিজা সস। পাস্তা পিজা সসটা কিন্তু পিজাতে দিতেই হবে, এটা না দিলে কিন্তু একটা রিচ ফ্লেভার বা সেরকম টেস্টটা কিন্তু পিজাতে আসবে না। এরপরে অ্যাড করছি পিজা টপিংগুলো, অর্থাৎ সেই মাংস, রেডি করা মাংস যেটাকে কড়াইতে ফ্রাই করে রেডি করে রেখেছিলাম। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বেশি কম করে নিতে পারো। তো আমরা যেহেতু পিজার ওপর অনেকটা চিকেন খেতে ভালোবাসি, প্রত্যেকটা বাইটে যাতে চিকেন পড়ে, আমরা একটু বেশি পরিমাণে চিকেন অ্যাড করে নিচ্ছি। এরপর অ্যাড করে নিচ্ছি অরিগ্যানো, যেটা কিন্তু পিজাটা টেস্টি বানাতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে এবং একটা আলাদা ঘ্রাণ তৈরি করবে। তারপরে অ্যাড করে নিলাম পিজা সিজনিং, যেটা তোমাদের দেখিয়েছিলাম। এরপরে গো চিজের কিউব করা চিজ ঘুরিয়ে ঘুরিয়ে পিজার ওপর পুরো স্প্রেড করে ফেলবো। তোমরা যে যত পরিমাণে চিজ খেতে ভালোবাসো সেই পরিমাণে তোমরা চিজ অ্যাড করে নেবে। পরে নর্মাল যে ফ্রাইং প্যান রয়েছে ফ্রাইং প্যানটা প্রিহিট করে নেব, তারপরে বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে দেওয়ার পর বাটারটা যখন মেল্ট হয়ে আসবে দেন আমরা তখন পিজা বেসটা এর মধ্যে বসিয়ে গ্যাসটাকে একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার দেখো তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড টেস্টি পিজা। তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে এটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে লিখে জানাবে কেমন হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল বাটনটা প্রেস করে দিও।